দর্শক মন্ডলী, ঢাকার খাওয়ান বাজারের হাসো মঞ্চ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। চলছে আমাদের হাসোর দ্বিতীয় রাউন্ড, হাড্ডা হাড্ডির লড়াই। আজ চলবে দ্বিতীয় ম্যাচ। পাঁচজন অসাধারণ তুখোর মারকুটে ব্যাটসম্যান এখানে এসে ব্যাটিং করবেন এবং তাদের সেই ব্যাটিং দেখবার জন্য আমাদের সাথে আছেন দুইজন কাঁঠাল জাম আম্পায়ার। প্রথম আম্পায়ারের নাম আল মনসুর, এরপরে যিনি আছেন তিনিও আম্পায়ার, কোনো রিস্ক নিচ্ছি না, শম্পা রেজা। আপনারা জানেন দ্বিতীয় গ্রুপে হাড্ডা হাড্ডি লড়াইয়ে আজকে দুজন ব্যাটসম্যান এখানে আউট হবেনই হবেন, যদি যতই ভালো খেলুন না কেন। হয় বোল্ড হবেন, না হয় LBW হবেন, না হয় কট বিহাইন্ড হবেন, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। আর দেরি না করে আমি ডেকে নেব আজকের প্রথম ব্যাটসম্যান, যিনি একজন মারকুটে ব্যাটসম্যান নামে পরিচিত, তারুণ্যের অহংকার, সরি প্রৌঢ়ত্বের অহংকার, পারভেজ সুমন। আন্তনগর ট্রেনে এক ভদ্রলোক এবং এক ভদ্রমহিলা দুজনেই একই কম্পার্টমেন্টে শোবার জায়গা পেয়েছেন, ভদ্রলোক উপরের বার্থে, ভদ্রমহিলা নিচের বার্থে। তো এখন কিছুক্ষণ উসকুস করার পরে দুজনে বেশ ক্লান্ত থাকাতে দুজনে ঘুমিয়ে পড়লেন, কিন্তু মাঝরাতে ভদ্রলোকের ঘুম ভেঙে গেল। তিনি ইতস্তত করে ভদ্রমহিলাকে বলছেন, দেখুন কিছু মনে করবেন না, একটু কষ্ট করে যদি আমার সুটকেস থেকে একটু কম্বলটা বের করে দিতেন, আমার প্রচণ্ড শীত লাগছে। তো ভদ্রমহিলা বলল যে এর চাইতে খুব ভালো একটা আইডিয়া আছে আমার কাছে, আজকে রাতের জন্যে আসুন না আমরা মনে করি যে আমরা দুজন স্বামী স্ত্রী। ভদ্রলোক খুব অবাক হলো, মনে মনে খুব খুশি হলেন, ওয়াও দারুণ আইডিয়া, তাহলে আমার এখন কি করা উচিত, নামেন আর নিজের কম্বল নিজে নিয়ে নেন। জর্জ বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট, উনি একবার বাংলাদেশে এলেন পাবনা মেন্টাল হসপিটাল ভিজিট করতে, তাকে দেখে একজন রোগী এগিয়ে এলো, আপনি কে? আমি জর্জ বুশ, আমেরিকার প্রেসিডেন্ট, তুমি কে? আমি নিজের ওই হাসোর আল মনসুর মনে করতাম, তাতে আমার 5 বছর লাগছে ভালো হইতে। জর্জ বুশ আমেরিকার প্রেসিডেন্ট, তোমার ভালো হইতে কমসে কম 50 বছর লাগবে। এক ব্যক্তির গলা বসে গেছে, সে হন্তদন্ত হয়ে ডাক্তারের কাছে ছুটে এসছে, ডাক্তার সাহেব আমারে বাঁচান, আমি গান গাইতে পারতাছি না, আমার যেমনি হোক আমার গলাটা আপনি ভালো করে দেন, দরকার হলে আমি আপনার 1000 টাকা ভিজিট দেবো। আরে রাখেন আপনার 1000, আপনার পাড়ার প্রতিবেশীরা সবাই মিলে আমারে 5000 টাকা দিয়ে গেছে যাতে আমি ভালো না করি। অফিস থেকে এক ভদ্রলোক বাসায় স্ত্রীকে ফোন করে বললেন, হ্যালো শুনছো, 2টো টিকিট নিয়েছি বেদের মেয়ে জ্যোৎস্নার, যাবে নাকি? ও দারুন, দাঁড়াও আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। হ্যাঁ এক্ষুনি সাজতে শুরু করো, সব আগামীকাল রাতে। ছোট ছেলে সবে পড়তে শিখেছে, রাস্তাঘাটে যা দেখে তাই পড়ে, একদিন দেখে হঠাৎ একটা সাইনবোর্ডে লেখা গোপালের জামা আর প্যান্ট পরুন। তো সে তার বাবাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আব্বা এই এক গোপালের জামা আর প্যান্ট এত লোকে পরবো কেমনে? না অসুবিধা নাই, অনেক সেট আছে। আচ্ছা তা নয় বুঝলাম, কিন্তু ওই গোপালের জামা আর প্যান্ট মানুষে পরে ফেলাইলে ওই কি পরে থাকবো? 3 বিজ্ঞানী জীবনের প্রথম সমুদ্র দেখতে গিয়েছেন, একজন পদার্থবিজ্ঞানী, একজন জীববিজ্ঞানী আর একজন রসায়ন বিজ্ঞানী। তো পদার্থবিজ্ঞানী সমুদ্রের বড় বড় ঢেউ দেখে মোহিত হয়ে গেলেন, উনি ঢেউয়ের ফ্লুইড ডিনামিক্সের উপরে গবেষণা করার জন্য সাগরে নেমে গেলেন, কিন্তু ডুবে গিয়ে আর ফিরলেন না। জীববিজ্ঞানী সমুদ্রের ফ্লোরা এবং ফনার উপরে গবেষণা করার জন্য সাগরে নেমে গেলেন, উনিও আর ফিরলেন না। তো রসায়ন বিজ্ঞানী অনেকক্ষণ যাবৎ এই দুইজনের জন্য অপেক্ষা করার পর ফলাফল লিখতে বসলেন। পদার্থবিদ এবং জীববিদ উভয়ই সমুদ্রের পানিতে দ্রবণীয়। দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে, আচ্ছা মফিজ তোর না 2 পোলা কোথায়?
এই একজন সিলেট হয় আর একজন থাই চট্টগ্রাম ও দুইজনই পড়াশোনা করে মনে হয় আরে না ডাক্তার কইছে ওই দুই সন্তানের মধ্যে গ্যাপ রাখতে জয় সুমনকে বলছে আচ্ছা দোস্ত তুই কখনো তোর বউয়ের সাথে ঝগড়া করিস হ্যাঁ করি আর প্রতিবারই ঝগড়া শেষে বউ আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে হ্যাঁ বলিস কি তারপর তারপর মাথা নিচু করে বলে খাটের নিচ থেকে বেরিয়ে আয় হতচ্ছাড়া